গুড আফটারনুন ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি এখন চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, আর আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজ অক্ষয় তৃতীয়া, আর আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার দিনই প্রত্যেক বছর গণেশ পুজো হয়, আর সেই কারণেই সকাল থেকে ব্লগটি শুরু করতে পারিনি। তো পুজো শেষ হতে হতে প্রায় 12:30 বেজে গেল, আর তারপরেই আমি ব্লগটি শুরু করলাম। আমিও এখন খাবো না, ওকেও এখন আর এই অক্ষয় তৃতীয়ার দিনেও অনেক দোকানে গণেশ পুজো হয়, আর আমাদেরও একটি দোকানে আজকে নেমন্তন্ন ছিল। তো সন্ধ্যের পর আমি আমার বর আর মেয়ে মিলে চলে এলাম সেই দোকানে। তো প্রথমে আমরা আইসক্রিম খেলাম, তো আইসক্রিম খাওয়ার পরে দেখি সেখানে ফুচকা স্টলও বসিয়েছে। তো আমার মেয়ে তো ফুচকা খেতে প্রচুর ভালোবাসে, তো আমি আর আমার মেয়ে মিলে সেখানে কয়েকটি ফুচকাও খেয়ে নিলাম। তো ফুচকাও খাওয়ার পরে দেখি যে আমার কয়েকজন চেনা বান্ধবীর সাথে দেখা হলো, তো তাদের সাথে একটু বসে গল্প করলাম। তো গল্প টল্প করার পরে তো আমার বর বলল যে প্রত্যেক দিন তো আর বাড়ি থেকে বের হওয়ার সময় হয় না, তো চলো আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাই। আমিও বললাম হ্যাঁ, কথাটা তো মন্দ বলনি, ঠিক আজকে বাইরে খাওয়া দাওয়া করে তারপরেই বাড়িতে যাই। আর তারপরে আমরা চলে গেলাম হোটেল যুবরাজে। কিন্তু যুবরাজে ঢুকে দেখি প্রচণ্ড ভিড়, মানে বসার জায়গা নেই, আর আমাদের অনেকটা সময় ওয়েট করতে হবে। আর সেই কারণেই আমরা যুবরাজ থেকে বেরিয়ে চলে এলাম গীতা রেস্টুরেন্টে। আর এখানেও প্রচুর ভিড় ছিল, তবে আমরা বসার জায়গা পেয়েছিলাম। এখানে আমরা প্রথমে নিয়ে নিলাম নান আর মাটন কষা।
তারপরে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। আর সব শেষে নিয়ে নিলাম আইসক্রিম। আইসক্রিমটা দেখে লোভ লাগবে না? হ্যাঁ, আর খাওয়ার শেষে তো আইসক্রিম না খেলে ভালোই লাগে না। আজকের ব্লগটি এই পর্যন্তই, তবে দেখা হবে নতুন।